কোভিড-19 মোকাবিলায় সুসমন্বিত রোডম্যাপ প্রয়োজন। এজন্য জাতিসংঘকে অনুঘটকের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে করোনা ও করোনা পরবর্তীকালে অর্থায়ন নিয়ে ভার্চুয়াল সভায় তিনি আহ্বান জানান। এ লক্ষ্যে 6 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে উন্নত সক্ষম দেশগুলোর প্রণোদনা এবং উন্নয়নশীল দেশগুলোতে আরও বেশি বেসরকারি অর্থায়ন ও বিনিয়োগ বাড়ানো। এছাড়া ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনকে আরও কাজে লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সংকট দূর করতে 2030 সালের এজেন্ডা, প্যারিস চুক্তি এবং আদিস আবাবা অ্যাকশন এজেন্ডা আমাদের প্রধান কর্মসূচি হতে পারে। কোভিড পরবর্তী অভিবাসী শ্রমিকদের সহায়তা করে রেমিটেন্স প্রবাহের নিম্নমুখী প্রবণতার পরিবর্তন ঘটাতে হবে বলেও অভিমত দেন প্রধানমন্ত্রী। We need a well-coordinated roadmap to face COVID-19 crisis. The 2030 agenda, the Paris Agreement, and the Addis Ababa Action Agenda can be our blueprint to overcome this crisis. UN must continue to play its catalytic role in this regard.